আজকের ভিডিওতে রংপুরের খুবই জনপ্রিয় একটি হোটেলের সঙ্গে আপনাদের পরিচয় করায় দিব, যে হোটেলে গেলে অনেক সুস্বাদু খাবার আপনারা পেয়ে যাবেন। এখন আমি আছি রংপুর শহরের সোনালী ব্যাংকের একদম অপোজিটে। এই যে ক্যামেরায় আপনারা সোনালী ব্যাংক দেখতে পাচ্ছেন, সোনালী ব্যাংকের অপোজিটেই হচ্ছে নারু রেস্টুরেন্ট, যেটাকে আমরা অনেকেই নারু হোটেল নামে চিনি। রংপুরের পুরাতন একটা হোটেল। এই হোটেলে রাত 9টা 10টা পর্যন্ত এই রকম সিঙ্গারা, পুরি, লাড্ডু, মিষ্টি, গুড়ের মিষ্টি, সন্দেশ সব কিছু কিন্তু পাওয়া যায়। আর রাত 9টা পর্যন্ত এগুলো কিন্তু গরম গরম ভাজা হয়। রাত 9টার দিকে তাদের এখানে পুরি ভাজা হচ্ছে। হোটেলে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি হোটেলের ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাইছি। তো এই হচ্ছে হোটেলের মূল্য তালিকা। এই মূল্য তালিকায় সব কিছুর প্রাইস আপনি পাবেন। পুরি 5 টাকা, জিলাপি 5 টাকা, তা এছাড়া পরোটা আছে যেগুলো সকালের দিকে পাওয়া যায়। আমি যেহেতু সন্ধ্যার দিকে গেছি, এখানে আমি পুরি নিছি, সিঙ্গারা নিছি, জিলাপি নিছি, সন্দেশ নিছি, গুড়ের মিষ্টি নিছি, এছাড়াও তাদের যে লাড্ডু আছে বিখ্যাত, সেই লাড্ডুও কিন্তু আমি নিয়েছি। তো এই বিখ্যাত নারু হোটেলের এই খাবারগুলো এখন আমি টেস্ট করে দেখব যে এগুলো খেতে কেমন লাগে, আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। চলুন কথা না বাড়ায় খাওয়া শুরু করা যাক, সিঙ্গারা দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছেন যে সিঙ্গারা নিয়েছি। এই সিঙ্গারাটার মূল্য হচ্ছে 5 টাকা, যেটা নারু হোটেলের অনেক জনপ্রিয় একটি সিঙ্গারা। যারা এখান থেকে সিঙ্গারা খেয়েছেন ইতিপূর্বে, তারা জানেন এই সিঙ্গারাটা খেতে কতটা ভালো লাগে। এই সিঙ্গারাটার ভিতরে এক্সট্রা কোনো কিছু নাই, শুধু আলু আর হচ্ছে বাদাম আছে। আর সিঙ্গারাটা গরম অবস্থায় খেতে এক কথায় অসাধারণ লাগে। যারা এখনও টেস্ট করেননি এই নারু হোটেলের সিঙ্গারা, তারা টেস্ট করে দেখতে পারেন। এটা কিন্তু রংপুরের অনেক জনপ্রিয় একটি সিঙ্গারা। রংপুরে যারা একটু সিঙ্গারা খেয়ে নিজের আত্মতৃপ্তি মেটাতে চান, তারা আমার মনে হয় এই সিঙ্গারাটা টেস্ট করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে। সিঙ্গারার পাশাপাশি এখানে আরেকটা জিনিস খুবই বেশি চলে, সেটা হচ্ছে এখানকার পুরি। দেখতে পাচ্ছেন পুরিটা অনেক গরম। এখানে কিন্তু আমি আগেই বলেছি রাত 9টা পর্যন্ত পুরি গরম ভাজা হয়। তো আপনি রাতের বেলাও যদি এখানে যান, তাহলে কিন্তু গরম গরম পুরি পাবেন। পুরির ভেতরের অবস্থা দেখতে পাচ্ছেন, যে ডাল আছে, পাশাপাশি ধনিয়া আছে, ধনিয়া পাতা দেয়া। তো আমরা এখন এখানে এনাদের একটা লবণ আছে ঝাল, সেটা দিয়ে পুরিটা খেয়ে দেখবো পুরিটা কেমন লাগে। তো চলেন খাওয়া যাক। এইটা দিয়ে কিন্তু পুরিটা খেতে অনেক ভালো লাগতেছে। এই পুরিটাও যে কেউ টেস্ট করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে পুরি এবং সিঙ্গারাটা, এই দুটা কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। কিছুদিন আগে পক্স হওয়ার কারণে চুল দাড়ি কোনোটাই কাটা হচ্ছে না, মুখের অবস্থা একদম বাজে। তো এই জিনিসটা নিয়ে খারাপ মন্তব্য না করে জিনিসটা একটু স্কিপ করে যাবেন। আর এখানকার পুরিটা সত্যিই অসাধারণ, আপনারা এটাও ট্রাই করে দেখবেন। পুরি সিঙ্গারা খাওয়া শেষ, এবার এখানকার জিলাপিটা ট্রাই করব। জিলাপিটা দেখতে পাচ্ছেন এটাও টাটকা। চলেন কথা না বাড়ায় এই জিলাপিতে একটা কামড় দিয়ে দেখা যাক কী অবস্থা। জিলাপিটা খুব ভালো। এখানে কিন্তু এই জিলাপিটা সবচেয়ে বেশি চলে কেন জানেন? এই পুরি, দুই পাশে দুটো পুরি দিবেন, মাঝখানে জিলাপিটা দিবেন, দিয়ে বাংলাদেশি বার্গার বানায় এটা খাওয়া যায়। এই কারণে এখানকার এই পুরি আর জিলাপিটা অনেক মানুষ খেয়ে থাকে এবং এইভাবেই খেয়ে থাকে। গরম পুরি, মাঝখানে জিলাপি দিবেন, দিয়ে যখন আপনি কামড় দিবেন তখন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি ট্রাই করে দেখেন। যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি আমাকে এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলেও ভালো একটা কমেন্ট করে যাবেন। এই জিলাপিটা সবচেয়ে বেশি এখানে সেল হয় এই কারণেই, দুইটা পুরির মাঝখানে দিয়ে খাওয়ার জন্য। এবার এখানে যে আপনার সন্দেশটা পাওয়া যায় এটা ট্রাই করব। তার আগে আমি জিলাপিটার মূল্য বলি। জিলাপিটা 5 টাকা মূল্য, পুরিটাও 5 টাকা, সিঙ্গারাটাও 5 টাকা, আর এই সন্দেশের মূল্য হচ্ছে 25 টাকা। সন্দেশের অবস্থা দেখতে পাচ্ছেন, ছানার সন্দেশ। চলেন মুখের ভেতর দেই, তাহলে এটার টেস্টটা কেমন সেটা কিন্তু উপলব্ধি করতে পারবো। এক কথায় এইটাও আমার কাছে ভালো লাগছে, সন্দেশটা খেতে অনেক মজা। এই সন্দেশটা যদি কেউ কেজি হিসেবে নিতে চান তাহলে প্রতি কেজি পড়বে হচ্ছে 500 টাকা করে। যাই হোক, আপনারা আগে এক পিস খেয়ে দেখেন কেমন লাগে, আমার মনে হয় যে এটা ভালো লাগবে, কারণ সন্দেশটা আমার কাছে ভালোই মনে হয়েছে। গরম গরম লাড্ডু নামতিছে, এই কারণে ওয়েট করতেছি, আর 2-1 মিনিটের মধ্যে নেমে যাবে। তাই বাকি যে পুরি জিলাপিটা আছে এটা খেয়ে সময়টা একটু কাটানোর চেষ্টা করা হচ্ছে। আমার সামনে কিন্তু
লাড্ডু চলে আসছে। এই লাড্ডুর মূল্য হচ্ছে 5 টাকা। এটা অন্যান্য জায়গায় আপনি যে ধরনের লাড্ডু খান ওই রকমই, উপরে একটু বাদাম দেয়া আছে, 1 পিস বাদাম হয়তোবা আপনি লাড্ডুর মধ্যে পাবেন। তো 5 টাকা অনুযায়ী এটাকে আমার ভালো মনে হয়েছে, খারাপ না। তবে টেস্ট যে এটা করতেই হবে এই রকম না, দেখতে পাচ্ছেন গুড়ের মিষ্টি, এটা কিন্তু খেজুর গুড়ের মিষ্টি। লাড্ডুটা শেষ করে নেই, তারপরে এটা ট্রাই করব। খেজুর গুড়ের মিষ্টির প্রাইস হচ্ছে 15 টাকা, যদি আপনি কেজি হিসেবে নিতে চান আপনার কাছে নিবে হচ্ছে 300 টাকা। তো খেজুর গুড়ের মিষ্টিটা দেখেই মনে হচ্ছে কিন্তু যে এটা মজা হতে পারে। তো চলেন একটু এটা ট্রাই করে দেখি, এটাকে কেটে দেখা যাক যে ভিতরের অবস্থাটা কী রকম। অনেক সফট একটা মিষ্টি দেখতে পাচ্ছেন, খেজুর গুড়ের মিষ্টিটা কিন্তু দেখতে ভালোই মনে হচ্ছে। এবার এটাকে খেয়ে বোঝা লাগবে যে টেস্টটা কেমন। এটার মধ্যেও খেজুর গুড়ের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, মিষ্টিটা আমার কাছে ভালো মনে হয়েছে 15 টাকা অনুযায়ী। আপনারা এই জায়গার খাবারগুলো কিন্তু নির্দ্বিধায় ট্রাই করে দেখতে পারেন।